অভিযুক্ত শিক্ষক সুবোধ ধর বক্সিরহাট বাস রাজা প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক তিনি ভ্যাকসিন ছাড়া কি করে ভোটের ডিউটি করলো তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। মঙ্গলবার সকাল 11টা নাগাদ কোচবিহার জেলার বক্সিরহাট থানার অন্তর্গত মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। জানা যায় ওই প্রাইমারি স্কুল শিক্ষক এবং তার পরিবারে থাকা বৃদ্ধ মা স্ত্রী কেউই করোনার প্রতিষেধক দেননি। পাশের স্বাস্থ্যকেন্দ্র থেকে একাধিকবার তার বাড়িতে আশা কর্মীরা এসেও নিরাশ হয়ে ফিরে গেছেন। স্বাস্থ্যকেন্দ্র থেকে মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন বর্মনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানালে গ্রাম পঞ্চায়েত প্রধান নিজে উদ্যোগী হন তাদের করোনা প্রতিষেধক নেওয়ার ব্যাপারে, কিন্তু তাতেও কোনো ফলপ্রসূ না হওয়ায় এদিন গ্রামের মহিলা সমিতির সদস্যরা একত্রিত হয়ে তাদের বাড়িতে ভ্যাকসিন নেওয়ার দাবি জানায়, কিন্তু তাতেও সেই পরিবারের লোকজন ভ্যাকসিন নিতে অস্বীকার করায়। ওই দিন স্কুল শিক্ষকের পরিবারের সদস্যদের বাড়িতে আটকে রেখে বাড়ির গেটে তালা ঝুলিয়ে দেন গ্রামের মহিলারা। ক্যামেরার মুখোমুখি শিক্ষক বলেন, কোথায় মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে? ভ্যাকসিন না নিলেই বা কি হচ্ছে? কেন ভ্যাকসিন নেব? আমার প্রয়োজন হলে ভ্যাকসিন আমি নেব না। আমি হসপিটাল থেকে নেব, হসপিটাল থেকে। আচ্ছা, আমাদের কি কোনো সরকারি নোটিশ দিয়ে গেছে বাড়িতে? এলার্ট করে গেছে কোনো? ইউরো নিউজ বেঙ্গল টাইমস 24x7।